হাই অল গভর্নমেন্ট অভ এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট ক্লাসেস আর হচ্ছে বুক রিভিউ নিয়ে আসি তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো নতুন নতুন আপডেটগুলির সাথে থাকার জন্য আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জি কের জ্ঞানকোশ এনসিআরটি বেস্ট দু লেখা রয়েছে দেখতেই পাচ্ছ কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এটা জয়শ্রী পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে এটার দাম কত তারপর এটার কন্টেন্ট কি রয়েছে সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন এই বইটা আমার কাছে চলে এসছে কিন্তু হচ্ছে বইটা ফার্স্টে এটাকে একটুখানি দেখে নিলাম তোমাদের যাতে বেস্ট কিছু বই বলতে পারি তার জন্যই কিন্তু একটু দেরি করা তো অবশ্যই তোমরা ভিডিওর সাথে থাকো কিভাবে বাই করবে সমস্তটা আমি তোমাদেরকে জানিয়ে দেব দেখো প্রথমে হচ্ছে এখানে কভার পেজ রয়েছে ঠিক আছে দেন দেখো এখানে এটার দাম করা হয়েছে পাঁচশো পঁচিশ টাকা তোমরা হচ্ছে আপ টু থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট অফ পেয়ে যাবে আর যারা যারা আমার তরফ থেকে কিনতে চাইছো তারা তারা অবশ্যই ভিডিওর সাথে থাকবে আমি বলে দেবো কি কী উপায় তোমরা কিনবে দেখো এখানে দেখো প্রথমে সূচিপত্র চলে এসছে সূচিপত্রের মধ্যে কি কী রয়েছে ইতিহাস রয়েছে ইতিহাসের মধ্যে প্রাচীন ভারত মধ্যযুগের ভারত আর হচ্ছে আধুনিক যুগের ভারত ভাগ করা রয়েছে ঠিক আছে হিস্ট্রি পোশান থেকে তো তোমরা ভিডিও পজ করে অবশ্যই দেখে নিতে পারো কোন কোন টপিক রয়েছে হিস্ট্রির থেকে মানে প্রাচীন ভারতের কি কি চ্যাপ্টার রয়েছে মধ্যযুগের ইতিহাসের থেকে কী কী রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর দেখো জিওগ্রাফি রয়েছে জিওগ্রাফি তে এখানে ভারতের ভূগোল আলাদা করে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোলও এটার মধ্যেই অ্যাড করা আছে তারপরে দেখো ভারতীয় অর্থনীতি তো এটা থেকেও কিন্তু অনেক প্রশ্নই আসে পরীক্ষায় তাই জন্য আমাদের কিন্তু এই টপিকটা বাদ দিলে চলবে না মানে এখানে প্রত্যেকটা জিগের টপিক কিন্তু সুন্দর করে কাভার করা আছে এরপরে দেখো সংবিধান আর হচ্ছে রাজনীতি এটার তরফ থেকেও কিন্তু কোশ্চেন রয়েছে তারপর রয়েছে সায়েন্সের কোশ্চন অর্থাৎ পদার্থবিদ্যা কি কি টপিক আছে কোন কোন চ্যাপ্টার রয়েছে এটার মধ্যে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও পজ করে অবশ্যই দেখে নাও আমি ভিডিওটাকে লং করছি না তারপর রয়েছে দেখো রসায়ন রসায়নবিদ্যা তারপরে এখানে দেখো রয়েছে প্রাণীবিদ্যা তারপর রয়েছে যে এই পোর্শনটা হচ্ছে সাধারণ জ্ঞান অর্থাৎ এটা কিন্তু জিকের পোর্শনটা স্ট্যাটিকজিকের তরফ থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে তাই অবশ্যই তোমাদেরকে জিকে ভালো করে পড়তে হবে তারপরে দেখো এখানে রয়েছে হচ্ছে কম্পিউটারের কী কী চ্যাপ্টার রয়েছে এখানে সেটা তোমরা দেখো কি কি তোমাদের আদার্স বই রয়েছে এই পাবলিকেশনের তরফ থেকে তোমরা দেখতেই পাচ্ছ এই ম্যাথের রিভিউ আইসিডিএস রিভিউ ফুড সাপ্লাই তারপর ডাব্লিউ বিসিএস বই এম তারপর রয়েছে ইতিহাস পরিক্রমা ইতিহাসের খোঁজে এই বইগুলোর কিন্তু রিভিউ অলরেডি চ্যানেলে রয়েছে যারা এখনও অবধি দেখো না সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো এবার চলো দেখে নি বইটার ভেতরে কি কী রয়েছে হিস্ট্রি পোর্শনটা প্রথমে তোমরা দেখতে পেয়েছিলে তো দেখো এখানে হিস্ট্রির তরফ থেকে কিন্তু ওয়ান লাইনারের মতন করেই এখানে পয়েন্ট করে করে দেওয়া রয়েছে বুলেট পয়েন্ট করে দেওয়া রয়েছে এগুলোর থেকেই প্রশ্ন আসে ঠিক আছে তারপর হচ্ছে ইতিহাস রচনার উপাদান যেভাবে তোমাদের হিস্ট্রিটা ছিল এখানে দেখো সেভাবেই কিন্তু করা রয়েছে ইতিহাসের বর্ষ সম্পর্কে ধারণা সময় পুঞ্জি ভারতের ইতিহাস রয়েছে তারপরে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস তার মধ্যে ভাগ রয়েছে উপাদান তারপর হচ্ছে ব্রাহ্মণ্য গ্রন্থ এখানে যা যা রয়েছে সেটা কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে প্রত্যেকটা টপিককে কিন্তু এরকম বুলেট পয়েন্ট করেই দেওয়া রয়েছে অর্থাৎ এই পয়েন্টগুলোর বাইরে খুব একটা তোমাদের পড়ার দরকার পড়বে না ডাব্লু যদি তোমরা দিতে চাও তাহলে তোমাদেরকে আরেকটু ডিটেলে স্টাডি করতে হবে অর্থাৎ তোমাদের এই বইটার উপরে হিস্ট্রির কিন্তু আরও একটা বই রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি যে ইতিহাসের খোঁজে আর হচ্ছে ইতিহাস পরিক্রমা তো তোমাদেরকে ওই বইটা পড়লে তোমাদের হিস্ট্রি পোর্শনটা কিন্তু কাভার হয়ে যাবে আর যারা যারা আদার্স পরীক্ষা দিচ্ছে হিস্ট্রিটা তোমাদের অতটা পড়ার প্রয়োজন পড়বে না সেরকমভাবে তো এই বইটার মধ্যে যা রয়েছে ইতিহাসের টপিক সেগুলো কিন্তু এনাফ ঠিক আছে তো এটা হচ্ছে হিস্ট্রির পোর্শনটা ছিল তো হিস্ট্রির যে প্রত্যেকটা পেজ দেখানো তো সম্ভব নয় ওভারঅল তোমাদেরকে হিস্ট্রির পোর্শনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি তারপরে চলে যাব হচ্ছে ভূগোলের পোর্শানে ঠিক আছে টোটাল তোমাদের বইয়ের পেজ সংখ্যা সমস্তটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো এখনও এখানে ভারতের জাতীয় আন্দোলন তার মধ্যে দেখো যেই পয়েন্টটা দরকারি যে দাদাভাই নয়নোজির লেখা গ্রন্থ কি পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া তো এটা একটা গ্রন্থর নাম সেগুলো কিন্তু বলা রয়েছে তারপর আছে দেখো এখানে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিটা কার উদ্যোগে তৈরি তো সেগুলো কিন্তু পাশে পাশেই দেওয়া রয়েছে এখানটাতে তো এটা হিস্ট্রির পার্টি চলছে এবার আসো জিওগ্রাফি জিওগ্রাফির প্রথম দিকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো জিওগ্রাফি শুরু হয়েছে এইখান থেকে অর্থাৎ টোটাল ই হিস্ট্রির পেজ সংখ্যা হচ্ছে ওয়ান টোয়েন্টি তোমরা দেখতেই পাচ্ছ ওয়ান টোয়েন্টি তারপরে ভূগোল শুরু হলো এটা এক নম্বর পেজ থেকে শুরু হয়েছে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা টপিককে কিন্তু এক দুই তিন এভাবেই তারা করেছে ঠিক আছে তো তোমরা জিওগ্রাফিটা দেখতেই পাচ্ছ এভাবে রয়েছে দেখো জিওগ্রাফির মধ্যেও কিন্তু বুলেট পয়েন্ট করে দেওয়া রয়েছে ভূগোলের ধারণা তারপরে রয়েছে এক নজরে বিশ্ব ব্রহ্মাণ্ড ঠিক আছে যা যা টপিক থাকে সমস্তটাই কিন্তু বুলেট পয়েন্ট করে দেওয়া হয়েছে খুব এক্সট্রা ইনফরমেশান নেই যেগুলো তোমাদেরকে দরকার হবে পড়ার জন্য সেগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তারপর দেখো সূর্যের গঠন রয়েছে সূর্য সম্পর্কে বিস্তৃত যে বর্ণনা সেটা কিন্তু এখানে না দিলেও সংক্ষিপ্ত বর্ণনা হিসেবে যেটুকু দরকার সেটুকু কিন্তু ব্যবহার করা হয়েছে তারপরে আছে নক্ষত্রের দূরত্ব মাপার এক একক এই এইসব গ্রহ সমূহ রয়েছে তারপরে হচ্ছে সেই গ্রহের বিবরণ রয়েছে ঠিক আছে এই জিওগ্রাফির পোশানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এবার চলো দেখে নাও যে অন্যান্য টপিকগুলো কিভাবে আছে ভিডিওটা লম্বা হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওর সাথে থাকো প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে তো দেখো জিওগ্রাফি এখানে তোমার প্রত্যেকটা জেলার পরিচয় দেওয়া হয়েছে তারপরে চলে আসলো অর্থনীতি তো এখানে দেখো কী কী টপিক কভার করা হয়েছে সমস্তটা দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে টোটাল জিওগ্রাফির পোশনেরও একশো কুড়িটা পেজই রয়েছে অর্থাৎ হিস্ট্রি একশো কুড়ি এটার একশো কুড়ি তারপরে দেখো এখানে ভারতের অর্থনীতি আছে অর্থনীতির থেকে যেসব টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে কভার করা হয়েছে প্রত্যেকটা টপিক ধরে ধরে দেখানো সম্ভব নয় তোমরা অবশ্যই বইয়ের একটা ওভারভিউ বুঝতে পারছো এই ভিডিওটার মাধ্যমে নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে সংবিধান ঠিক আছে সংবিধান থেকে কিভাবে তোমাদের পড়তে হবে সেগুলোও কিন্তু এখানে বলা রয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই গুলো দেখতে পারো আর এখানে দেখো অর্থনীতির থেকে টোটাল পেজ সংখ্যা আছে হচ্ছে বাহাত্তরটা ঠিক আছে তো প্রত্যেকটাই আমি কিন্তু পেজ সংখ্যাগুলো বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কতগুলো পেজ রয়েছে আর বইয়ের পেজ কোয়ালিটি আমি বলবো খুবই ভালো পেজ কোয়ালিটি দিয়েছে সেই নিরিখে যে তোমরা যাতে এই বইটা আগামী পাঁচ থেকে ছ বছর এই বইটা যাতে পড়তে পারো সেরকমভাবেই কিন্তু করা হয়েছে তো এখানে আসছে হচ্ছে অর্থনীতি তারপরে তোমাদের হচ্ছে সংবিধান রয়েছে রাজনীতি রয়েছে এই টপিকগুলো কিন্তু কভার করা হয়েছে তারপরে আছে পদার্থবিদ্যা ঠিক আছে তো পদার্থবিদ্যাও কিন্তু এইভাবেই সুন্দর করে প্রত্যেকটা টপিক কভার করা আছে ঠিক আছে তারপরে আসে রসায়নবিদ্যা রসায়নবিদ্যার মধ্যেও অনেক যা বস্তু আছে যেগুলো তোমাদের জানতে হবে সেগুলোকে কিন্তু কভার করা আছে তারপরে আছে প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যা তারপর রয়েছে হচ্ছে সাধারণ যে জ্ঞানটা মানে জিকের পোর্শনটা সেটা দেখতেই পাচ্ছ এখানে স্ট্যাটিকজিকের পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে তোমরা ওভারঅল বইটা বুঝতে পেরেছ আশা করছি যে কিভাবে দেওয়া আছে তো তোমরা এই বইটা অবশ্যই সংগ্রহ করো আর সংগ্রহ করার জন্য তোমরা ডিসক্রিপশান বক্স ফলো করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তো সেখান থেকে অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো আর বইটার মধ্যে আমি তোমাদেরকে কিন্তু যথেষ্ট ছাড় দেবো অবশ্যই তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তো টোটাল তোমাদের এই ছিল ভিডিও তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না একটা লাইক তোমাদের আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও তৈরি করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম